রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যাটা মিশকাত সংকলকের দাদা উস্তাদ মুহিউদ্দিন্না ইমাম বাগাবি তাফসীর মালিমুত তানজিলে সূরা আযাবের 40 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি লেখেন, আল্লাহ তাআলা বলতে চাইলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। তার মানে লাওলাম আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুবুওয়া লাজআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। আল্লাহ বলতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তকে সমাপ্ত না করতাম, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন ছেলের একজনকে নবীর পরে জীবিত রাখতাম, যারে নবী বানায় দিতাম। যেহেতু আমার চূড়ান্ত সিদ্ধান্ত আদম সৃষ্টির আগেই আমি গ্রহণ করেছি, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে কেউ নবী হবে না, এই কথাটাকে সকল দিক দিয়া প্রমাণ করার জন্যই আমি আল্লাহ আমার রসুলের চোখের সামনে তার চারজন সন্তানকে টেনে নিলাম, প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা হতে দিলাম না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আল্লাহ বলেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। তার মানে দুনিয়ার কিয়ামত পর্যন্ত যত তাওহীদ ও রিসালাতে বিশ্বাসী মুসলমান হবে তাদের সকলের আধ্যাত্মিক পিতা বানাই দিয়েছি। ওয়ালাকিন রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় আবু আব্দুল্লাহ ইমাম মোহাম্মদ ফখরুদ্দিন ওমাল আর-রাজি তাফসীর মাফাতিহুল গায়ব নবম খণ্ডে লেখেন, ইন্না রাসূলুল্লাহি কাল আবি লিল উম্মতি ফিস সাফাকা, দয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল, একজন রসুল হচ্ছে উম্মতের জন্য দয়ালু পিতার মতো। কিসের মতো? আরে বাবা জোরে বলেন, ইন্না রাসূলুল্লাহি কাল আবি লিল উম্মতি ফিস সাফাকা, রসুলরা উম্মতের জন্য দয়া। ولكن النبي الذي لا نبي بعده يكون اشفق على امته واهدى لهم واجدى, কিন্তু যিনি আখির নবী, নবীদের নবী, নবী কুলের সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ দয়ালু পিতা তুল্য। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় ভাইয়ের মতো মনে করা যাবে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন, বড় ভাই মনে করা যাবে? আমাদের মতো সাধারণ মানুষ বলা যাবে? আফসোস, আজকে আমার দেশে কিছু নামধারী মুসলমানের ভাষা আর আবু জেহেলের ভাষা এক হয়ে গেছে। বিশ্ব নবীকে আমাদের মতো মানুষ বলে থাকে, বেশক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন, তাই বলে আল্লাহর নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলা কোন মুসলমানের মুখে শোভা পেতে পারে না, এটা আবু জেহেলের মুখে শোভা পাইতো, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে জিহাদের ডাক দিয়েছেন, বাইরে জিহাদ করবেন না ভিতরে জিহাদ করবেন? কোথায় আজকে নিজেরাই তো রসুলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, রসুলের সামনে বিয়াদবি করেন, রসুলকে নিজের মতো মানুষ মনে করেন। বেশক রসুল মানুষ ছিলেন, আমার তোমার মতো মানুষ না, রসুল ছিলেন এমন মানুষ যিনি সমস্ত নবীদের নবী ছিলেন। আল্লাহ যাকে সৃষ্টি না করলে আকাশ ও জমিন সৃষ্টি করতেন না, ঠিক কিনা বলেন? শুধুমাত্র কোরআনের একটা আয়াত পড়লে হবে না, হাদিস কই রাখবা? ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, ঠিক আছে এই কথা, তার মানে কি তোমাদেরও বাপ আছে আমারও বাপ আছে, আমারে খোদার অংশ মনে করো না, এটি উদ্দেশ্য। তোমাদের মা আছে আমারও মা আছে, আমি জিনসে বাসার, তাই বলে সাধারণ মানুষ এটা বলা ঈমান নষ্ট হয়ে যাবে। কোরআন পড়ছো, হাদিস পড়ো নাই? সহিহ আল বুখারী কিতাবুস সোম খুলে দেখো, সাহাবায়ে কেরাম আবু বকর ওমর উসমান এর মতো সাহাবীরা হুজুরকে বলেছেন, ক্বালু লাসনাকা হাইআতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা তো, আপনি তো আমাদের মতো সাধারণ মানুষ না, আমরা তো আপনার মতো মানুষ না। সুনান ইবনে মাজা খুলে দেখো, হুজুর বলেছেন, আইয়ুকুম মিসলি, কে আমার মতো, কেউ আমার মতো না। হুজুরের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসতো, হুজুরের কোনো ছায়া ছিল না। ফাতেমা স্বামী জিলদে আব্বাল
কিতাবুত তাহারাত খুলে দেখো, ইন্না বাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহের ইজমাই উম্মত, হুজুরের পেশাব ছিল জমজমের মতো পাক। হুজুরকে বড় ভাই মনে করো, হুজুর সাধারণ মানুষ, কশিন কালতা হতে পারে না, তিনি মানুষ ছিলেন, ওনার কোনো তুলনা নাই, ওনার ক্ষেত্রে একটা কথাই চলবে, বাদে আর খোদা, বুজুরুক আফি কেসা মুক্তাফা, খোদার পরে হে রাসূল তুমি সবচেয়ে মর্যাদাবান, কথা শেষ, ঠিক কিনা বলেন? আজকে ইহুদি খ্রিস্টানদের প্রশিক্ষণ প্রাপ্ত ইমান বিধ্বস্ত কিছু লোক ময়দানে নেমেছে, যারা ভিতর থেকে মুসলিম সমাজকে বিভক্ত করে টুকরা টুকরা করে দিতে চায়, তাদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রতিরোধ করতে হবে। ফখরুদ্দিন রাজি ব্যাখ্যা করেন, ইন্না রাসূলুল্লাহ কাল আবিলিল উম্মতি ফিস শাফাকাহ, রসুল হচ্ছেন উম্মতের নিকট দয়ালু পিতার মতো, আর যিনি রসুলদের রসুল, যিনি নবীদের নবী, কথায় আপত্তি করতে পারেন, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী তাও জানি, আমাদের নবী তাও জানি, নবীদেরও নবী, প্রশ্ন আছে কিনা? মিশকাতে শরমের কাপ খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন আত্মার জগতে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, রুহুদেরকে ডাক দিয়ে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, প্রশ্ন করতেন কিনা? আরে বাবা জোরে বলেন, জবাব কি দিয়েছিলেন আপনারা? কালু বালা, তারা বলল হ্যাঁ। ভাইরা আমার, ফকিহুল আহনাফ মোল্লা আলী কারি রহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শারহ মিশকাতিল মাসাবিহের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নই, আত্মার জগতে কোনো আত্মারই উত্তর জানা ছিল না, আত্মার জগতে সীমাহীন নিস্তব্ধতা করে প্রথম যিনি আল্লাহকে রব বলে সাক্ষী দিলেন তিনি হচ্ছেন আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বললেন আল্লাহ, নিশ্চয় আপনি আমার রব, সুবহানাল্লাহ। হুজুরের এই রুবুবিয়াতের সাক্ষী অনুসরণ করে সমস্ত নবীরা সাক্ষী দিল। মিশকাত মিরকাত পরে নেতা মোল্লা আলী কারি লেখেন, ইন লাম ইউআফিকু কওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়াহ, আত্মার জগতে আত্মাগুলো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতো জবাব না দিত আত্মার জগতেই তারা নাফরমান হয়ে যেত, তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত নবীদেরকে আত্মার জগতে হেদায়েত দান করেছেন, এই জন্য তিনি নবীউল আমলিয়া, সমস্ত নবীদের নবী, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, অথবা আল্লাহ রসুল, তিনি রসুলদের রসুল, নবীদের নবী, ওনার ব্যাপারে ফখরুদ্দিন রাজি লেখেন, ওয়ালাকিন্নান নাবিয়্যাল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ইয়াকুনু আশফাকা আলা উম্মতিহি ওয়া আহদা লাহুম ওয়া আজদা, আর যিনি সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেশক তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন উম্মতের জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়তকারী হিসেবে, সর্বশ্রেষ্ঠ দয়ালু পিতার তুল্য হিসেবে, সুবহানাল্লাহ। এরপর সামনের আয়াত আল্লাহ বলেন, ওয়া খাতামান নাবিয়্যীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, সুবহানাল্লাহ, এটা আল্লাহর হাবিবের সবচেয়ে বড় পরিচয়, সবচেয়ে